তোর ঘরে কি বল বিয়ারিং লাগানো আছে যে 360 ডিগ্রিতে মাথাটা বনবন করে ঘুরছে? কি ইশারা করছিলি তুই প্রিয়ার দিকে তাকিয়ে? না স্যার, মানে ও সকালে বলছিল ওর ঘাড়ে খুব ব্যথা, তাই পিটি করলে যদি ওর ঘাড়ে বেশি ব্যথা হয়। ও একটা বিয়াটা করে অটোমেটিক হয়ে গেছে, এটুকু বয়সে একেবারে ব্যথা যন্ত্রণার ডাক্তারে হয়ে গেছে, তোর ভবিষ্যৎ একেবারে ঝরঝরে। আর একবার যদি এরকম করিস না তাহলে পিচি না করে পিচিয়ে তোর পিছে ছাল তুলে নেবো। চলো স্টার্ট কর সব। 1, 2, 3, 4 মা, এ কি প্রিয়া কাঁদছো কেন? এ মা কি হয়েছে বলো, এ মা কাঁদছো কেন, কি হয়েছে বলবে তো? দেখো আমার প্রগতিপত্র, এখানে বাড়িতে গেলে বাবা আমার রক্ষে রাখবে না, আর স্যার বলে দিয়েছেন যে গার্জেনকে দিয়ে সই করিয়ে আনতে হবে, আমি এখন কি করি যা? দুর্বোকামে, এতে কাদার কি আছে? বাড়িতে গিয়ে বলবে এখন থেকে নিয়ম বদলে গেছে, যারা ভালো নম্বর পেয়েছে তাদের বাড়িতে রেজাল্ট যাবে না, আর যারা খারাপ নম্বর পেয়েছে তাদের বাড়িতে রেজাল্ট যাবে, ব্যাস মিটে গেল। আমি বাবাকে মিথ্যে কথা বলতে পারবো না। একবার তোমার রেজাল্টটা দাও দেখি, দাও। তোমার বাবার নামটা কি জানো? দিলীপ সরকার। কি করলে? এ নাও অশ্বত্থমা হত ইতি গজ। গুড মর্নিং, বসো বসো সবাই। আচ্ছা সবাই প্রগতিপত্র নিয়ে এসছো? বাবা আমাকে দিয়ে সই করিয়েছো তো? দাও দেখি। এটা কাকে দিয়ে সই করিয়েছো? তুই ওর প্রগতিপত্রতে সই করেছিস? হাত পা, হাত পা। Ah!